الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يدرل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد

ولا يجوز اطلاق القول بانه حكايه عن كلام الله او عباره بل اذا قراه الناس او كتبوه في المصاحف لم يخرج بذلك ان يكون عن ان يكون كلام الله تعالى حقيقه فان الكلام انما يضاف حقيقه الى من قاله مبتدئا لا الى من قاله مبلغا موديا وهو كلام الله حروفه ومعانيه ليس كلام الله

এবং সেটি কোন সৃষ্টি নয় তার কাছ থেকে এসেছে আবার কেয়ামতের পূর্ব মুহূর্তে কোরআন করিম তার কাছেই ফিরে যাবে সাল্লাহ রসুলের ওপর যার প্রতি কোরআন করিম নাজেল হয়েছে যাকে আল্লাহ রবাহ কোরআন করিম দিয়ে শেষ রসুল করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদা আল ওয়াসেয়ার চব্বিশতম পর্ব বিষয়বস্তু হচ্ছে যেমন শেখ আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তালা বলছেন ও জুবুল ইমান বেআল কোরআন কালামুল্লাহ হাকি কাতান এই বিশ্বাস স্থাপন করা বা এই বিশ্বাস রাখা ফরজ যে কোরআন হচ্ছে সত্যিকার অর্থেই আসল অর্থেই আল্লাহর কালাম তাতে কোন রকমের মাজাজ বা রূপক অর্থে নয় বরং তার যে অর্থ হয় বাণীর যেমন আমরা বলে থাকি এটা হচ্ছে আমার কথা আমার কথা মানে আসল হচ্ছে আমার কথা আমার কথা মানে এই নয় যে সেটা অন্যের কথা কিন্তু যে কোনো কারণে হয়তো আমার সাথে সেটা সম্পৃক্ত করা হয়েছে এটা হচ্ছে মাজাজ বা এটা হচ্ছে রূপক অর্থে নেওয়া তো এই রকম রূপক অর্থে নয় বরং কোরআন হচ্ছে মহান আল্লাহর কালাম মহান আল্লাহর বাণী সত্যি সত্যি হাকি কাতান আসল মর্মার্থী তারপরে শেখুল ইসলাম ইবিনে তাই মেরাহমা বলছেন রমিন আল ইমান কুতুবিহি আল ইমান বেআল কোরআন কালাম মহান আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করা তার কিতাব সমূহের প্রতি বিশ্বাসী স্থাপন করা এই বিষয়গুলি হচ্ছে ইমানের স্তম্ভের অন্তর্ভুক্ত তাই না ইমানের রোকন হচ্ছে ছয়টি তার একটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা আরেকটি হচ্ছে আল্লাহর আসমানি কিতাব সমূহের প্রতি আসমান থেকে যেসব গ্রন্থ রাজি আল্লাহ করেছেন স্থাপন করা এই এই দুটো বিষয় ছয়টি আল্লাহ প্রতি কিতাব সময়ের প্রতি ইমান এর অন্তর্ভুক্তই হচ্ছে এই বিষয়টি আজকের বিষয়টি সেটা হচ্ছে বেআল কোরআন কালাম যে কোরআনে করিম মহান আল্লাহর বাণী আল্লাহর কথা জালুন যা নাজিল করা হয়েছে গাইর মখলুকিন সেটি কোন সৃষ্টি নয় সেটি কোন সৃষ্টি নয় গাইর মখলুক বলে মহতাজের ভ্রান্ত আকিদার খণ্ডন করা হয়েছে রদ করা হয়েছে যাদের ধারণা যে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি এই নিয়ে আহলসুল জামাতের উপর বড়ই জুলমত্যাচার অত্যাচার চালিয়েছে এমাম আহমদ রাহেমাহুল্লার জামানায় হারুন রশিদের কয়েক ছেলে যারা পরপর শাসক হয়েছে সেই জামানায় আরো তার সাথে সাথে সেই আব্বাসীয় খলিফারা যারা গুমরাহির শিকার হয়েছিল এই ক্ষেত্রে যার ফলে তারা বড়ই ইজল অত্যাচার করেছে আর বেদাতি মহতাজেলা যেসব তাদের ধর্মগুরুরা ছিল তাদের গমরা ছিল তারা এতে মুখ্য ভূমিকা পালন করেছে এরা বিরুদ্ধে তারা সবকিছু কমপ্লেন করেছে অভিযোগ করেছে এই জালেম গমরা বিদাতি শাসকদের কাছে আর এইভাবে জুলমার শিকার হয়েছেন বিশেষ করে আহলুস আল জামাতের ইমাম সেই সময় তিনি ছাড়া কেউ ওই সময় ইমাম হিসাবে পরিচিত ছিলেন না যে ইমাম জামা এই বিষয়ের ক্ষেত্রে একমাত্র তিনি অটল ছিলেন বাকি বহু আলেমরা আহলে হ্যাঁ মারের ভয়ে আর সম্মানের ভয়ে তারা আত্মগোপন করেছিল ওরা একটু ভালো আর বাকি অধিকাংশই গমরা হয়ে গেছিল তাদের হাই হা বলেছিল যে যেটা বলছে শাসক সেটাই ঠিক যেটা বলছে সেটাই ঠিক সেই সময় আহমদ বিন এমন যদি হকের ওপর অটল না থাকতেন দৃঢ় প্রতিজ্ঞ না হতেন তাহলে পুরো মুসলিম জাতি গোমরা হয়ে যেত পুরো মুসলিম জাতি গোমরা হয়ে গেছিল কারণ মানুষ হচ্ছে আল্লা সাল্লা দিনে মুলুক মানুষের স্বভাব হচ্ছে মানুষ শাসকদের ধর্মকর্ম পালন করে শাসকরা যা বলে একটু ফোর্স হইলে একটু চাপের মুখে পড়লেই দুনিয়ার স্বার্থকে জনগণ প্রাধান্য দিয়ে থাকে যার ফলে শাসকের ধর্মের অনুসারী হচ্ছে মানব জাতি জি তো আল্লাহ রবাই খেয়ার দান করেন ইমাম আহমদ তা তালাকে এবং আল্লাহর আব্বুল তাকে উচ্চ মর্যাদা দান করেন জান্নাতুল দশ যে তিনি এই হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন জি বড়ই ফেতনার যুগ ছিল সেটি যে যুগটিকে বলা হয়েছে বা যে বিষয়টি বল ফিতনা তো খালকিল কোরআন কোরআন মখলুক বলার ফিতনা বড় ধর্মীয় ফিতনা ছিল আজকাল ধর্মের বহু ফিতনা রয়েছে ও ফিতনা রয়েছে জি হ্যাঁ আজকাল ফিতনা আগে থেকে চলে আসছে কবর মাজার পূজার ফিতনা ধর্মের নামে সুফিবাদের ফিতনা চলে আসছে আগে থেকে চলে আসছে আর এই পঞ্চাশ ষাট বছরের মধ্যে বড় একটি ফিতনা হচ্ছে চরম পন্থার ফিতনা খারেজিদের নতুন রূপে খারেজিরা আবির্ভাব লাভ ইতিহাস আহলাল ইসলাম আহল আল আউসান তারা মুসলিমদেরকে খুন করবে মুসলিম দেশে বেশি অশান্তি সৃষ্টি করবে মুসলিম দেশে গোলযোগ সৃষ্টি করবে মুসলিম দেশের শান্তি অতিশীলতা নষ্ট করবে আর যারা পত্তলিক মুশরেক কাফের তাদেরকে তারা ছেড়ে দিবে অবাধ ছেড়ে দিবে তাদের সম্পর্কে তাদের কোনো মাথার ব্যথা নেই তো এই খানার যে চরমপন্থী যারা নিজেরাই নিজের হাতে অস্ত্র ধরে হারমোনিক করে যে আমরা খুব জিহাদ করছি জান্নাতে যাওয়ার কাজ করছি অথচ বড় জাহান্নামে যাওয়ার কাজ করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন লাইন আদরাকতুহুম লা আক্তুলান্নাহুম কাতালা যদি আমি তাদেরকে পেয়ে যাই ওই যুগটা পেয়ে যাই খারেজীদের যুগ তাহলে তাদেরকে ঢালা হারে হত্যা করব কাতালা আদ মানে আদ জাতিকে যেমন আল্লাহ এমন ওর ধ্বংস করেছিলেন যে একজনও কেউ বেঁচে থাকেনি সবগুলোই কি আল্লাহ ধ্বংস করেছেন ও জাতি শেষ হয়ে গেছে ওদেরকে আরবে বায়দা বলা হয় মানে এমন আরব জাতি প্রাচীন যুগের যা ধ্বংস হয়ে গেছে তাদের প্রজন্ম কেউ নেই ছোট ফিতনা বড় ফিতনা আকিদার ফিতনা আমলের ফিতনা জিহা সংশয়ের ফিতনা শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা আজকাল ফেসবুক বড় ফিতনা এই সামাজিক মাধ্যম ফেসবুক হোক আর ইউটিউব হোক এগুলি বড় ধরনের ফিতনা এতে যেভাবে মানুষ সময়কে নষ্ট করছে এবং পাপে নষ্ট করছে নামের দিকে কাছিয়ে চলে যাচ্ছে আর জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল جلও আমাদের হেফাজত করেন এবং দিন দুনিয়া সার্বিক ফেতনা থেকে বাঁচিয়ে রাখেন তাই তাইশখুল ইসলাম ইবনে তাইমা রাহমাহুল্লাহ যে কুরআন হচ্ছে kalamullah আল্লাহর كلام মুনাজ্জালুন যা নাযিল করা হয়েছে লওহি মাহফুজ থেকে গায়র মাখলুক সেটি সৃষ্টি নাই। সেটি সৃষ্টি নাই আরস করছি জমিন আসমান যা কিছু আল্লাহ ছাড়া আছে সবকিছু হচ্ছে সৃষ্টি কিন্তু কোরআনে করিম যে আল্লাহর বাণী সেটা আল্লাহর গুণ সুতরাং আল্লাহর গুণ সৃষ্টি হয় সৃষ্টি সেটা যেটা কোনো সময় ছিল না হ্যাঁ তার আদি অন্ত আছে শুরু আছে শেষ আছে আল্লাহ রাবুল আলম এটি হচ্ছে গুণ মিনহ বাদা তার পক্ষ থেকেই তা শুরু হয়েছে বা এসেছে কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে এসেছে তার দিকে প্রত্যাবর্তন করবে কোরআনে করিম তার কাছে ফিরে যাবে এর তফসির বা ব্যাখ্যা এই কথাটির হচ্ছে যে কেমন যখন কাছে আসবে তখন মানুষের কাছ থেকে কোরআনে করিমের কপি উঠে যাবে মানুষের অন্তরে যেসব হাফেজরা ছিল কোরআন যা কিছু মুখস্থ ছিল সব হঠাৎ করে রাতারাতি ভুলে যাবে অন্তরেও কোরআন থাকবে না আর কোরআন থাকবে না ইসলামের নাম মাত্র মুসলিম একটা জাতি আছে বাকি থাকবে ও লাইয়াব তামিয়াল কোরআন ইল্লা রাসম কোরআনের অক্ষর কিছু নেই হ্যাঁ আমল থাকবে না আর কোরআন থাকবে না আল্লাহর কাছে ফিরে যাবে এবং মহান আল্লাহ এই তার যে বাণী সত্যিকার অর্থেই তিনি নিজেই বলেছেন তার নিজের কথা তাকাল্লাহি তিনি এই বাণীগুলি তিনিই বলেছেন হাকি সত্যিকার অর্থে আসল অর্থে ও আন্না হাদাল করা আনা আল্লাজিি আনজলা আলা মহামমাদি সাল্লাল্লাহ য়া কালা মল্লাহ হা কাতাান এবং এই করান যা মুহাম্মাদুরা ও সুরুল্লাহ ললাহ সালামের ওপর। মহান আল্লাহ নাজিল করেছেন। তা হচ্ছে কালামুল্লাহ মুল্লাহ আল্লাহ বাণি হাতি কাতান সত্যিকার অর্থ। কারণ মুতাজেলারা মলে করান আল্লাহ সৃষ্টি করেছে। করান কি করেছে।

মুসলিমের সন্তান অসংখ মানুষ گمরাহেছে অসংখ মানুষ পৃথিবীতে گمরাবে আযাব হচ্ছে আর কিয়ামত পর্যন্ত কত লোক যে হেদায়েতে পর گمরাহ হবে এইজন্যই কোরআন কারিমে আল্লাহ দোয়া শিখে রব্বানা লা তুযিক কুলুবানা বাদ হাদাইতানা ওয়া হাব lana মিন লাদুনকা রাহমাতান এই কথাগুলি এমনিতে বলেন না शेखुलिस মেসাইমা রাহমাতুল্লাহ কারণ এর বিপরীত এক ভ্রান্ত মতবাদ আছে কিছু মত আছে যেগুলির খণ্ডন করেছেন এই অল্প কথায় বিস্তারিত ইনশাআল্লাহ তালা এই এ যে ব্যাখ্যা করার পরে শেখ সয়েদ ফাজন হাতাজাহুল্লাহ যে ব্যাখ্যা রয়েছে সেখান থেকে কিছু আর শুনাবো বলছেন যে এই কোরআন যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নাযিল করেছেন সেটা সত্যিকার অর্থে আল্লাহর বাণী লা কালামু গায়রিহি সেটা আল্লাহ ছাড়া অন্যের বাণী নয় অন্যের কথা নয় ওয়া আজুজু ইজুজু ইতলাকুল কাওলি বিআন্নাহু হিকায়াতুন আন কোন কোন ফিরকা যেমন আষাঢ় আর কোল্লা এইসব ফিরকা আকিদার ক্ষেত্রে আষাড়ি তো এখনো আছে আর কোল্লা আকিদের লোক আছে যদিও ওই নামে হয়তো নাই কিন্তু আছে এইসব আকিদার রাখি বলছেন যে এ কথাও বলা যাবে না ওয়ালাই ইতলাকুল কল এই ধরনের কথা বলা যাবে না যে বেআ হেকায়তন আন কালাম যে এই কোরআনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন তার কি নকল হেকায় মানে কোন কাহিনী বর্ণনা করা কোন কাহিনী কি আপনাকে শুনিয়েছে যেভাবে শুনলেন সেভাবে কি করছেন বর্ণনা করছেন এটা হচ্ছে হেকায় কে আপনাকে কোনো কিছু দেখিয়েছে যেভাবে দেখালো আপনাকে অ্যাক্টিং করে সেটা আপনি কাউকে দেখায় এটাকে বলা হিকায়ত বলা হয় তো আমাদের দেশের ইসা কাহিনীকে হিকায়ত বলা হয় উর্দুতে আরবিতে ফারসিতে হিকায়ত কেন বলা হয় কারণ যেভাবে ঘটেছে ওইভাবে এটাকে বর্ণনা করা কারো যদি আপনি তার চলাফেরা ঢং অথবা এই রকম কিছু বক্তব্যের ঢং অথবা এইরকম যে কোনো কিছু যদি আপনি সেটা নকল করে ওটা কে বলা হয় মানে ও যেভাবে আপনি দেখেছেন বা শুনেছেন ওইভাবে সেটাকে বনার যেভাবে সে হাত ঝুঁকিয়েছে যেভাবে সে কথা বলেছে যেভাবে সে ডায়লগ ঝেড়েছে ওইভাবে আপনি নকল করছে যেটাকে হেকায়া বলা হয় তো এরা একদল দল গুমরা বলতে চাইছে যে এই যে কোরআনে কেরিম আমাদের কাছে কোরআনে কেরিম কফি মুসাফ আছে সেটা আল্লাহর খালাম আল্লাহর কালাম আল্লাহ রবুল আলমিনের জাতের সাথে কায়ে আছে আর এটা কি আল্লাহর যে কালাম রয়েছে সেই কালামের কি হেকে আয়াত সেটা নকল জি জি আর বলছেন পার্থক্যের সাথে সামান্য সালেহ ফান বলবেন যে এই দুটো শব্দ হেকা আতন আর এবার আতন এই দুটোতে কেউ কেউ বলেছেন দুটো শব্দের পার্থক্য মর্ম অর্থে কোন পার্থক্য নেই আসলে অর্থে কোন পার্থক্য নাই কেউ কেউ বলেছেন না পার্থক্য আছে যাই হোক সামান্য পার্থক্য আছে অনেকে বলেছেন আও ইবারাতুন আন কালামিল্লাহ অথবা আল্লাহর বানী এটা হচ্ছে এটা রূপ ইবারাতুি। বল ইযাকরাহু বরং আল্লাহর কালাম আল্লাহর বাণী কুরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু আমি যখন পড়লাম আপনি যখন তেলাওয়াত করেছেন সেটা কি আমার কথা হলো না আল্লাহর কথা বলবেন আমি যখন বলছি মুখস্থ শোনাচ্ছি আমার জবান দিয়ে বেরোচ্ছে তাই না আপনার জবান দিয়ে কোরআন এর তেল তখন সেটা কি আল্লাহর কালাম বলবেন না বলছে আমার কথা কারণ আমার জবান দিয়ে বেরোচ্ছে হ্যাঁ আল্লাহর কালাম বলবেন দেখেন সহি আকিদাটা হচ্ছে প্রাকৃতিক আকিদা সরল সহজ বোঝানো কিন্তু ভ্রান্ত আকিদা যারা শিকার হয়েছে আশারি হোক আর মাতুরিদি হোক আর মোতাজেল হোক আর জাহামিয়া হোক আর কল্লা হোক যত ফিরকা বেরিয়েছে এদের আকিদা গুলি বোধগম্য না এমনকি সুফিদের কথা সুফিদের কথা বোধগম্য না ওদের তো লজু যদি আমার সেগুলিকে বুঝছে সেগুলি এক্সপ্লেন তারা করেছে কিন্তু এমন এমন তারা তারাই যে লতিফার জিকির ধরে এমন এমন কথা বলেছে যে জনগণের জন্য একবার বড়ই জটিল এমন কথা বলেছে তো ঠিক যতগুলি বেদাতি লোকের আছে এই যে লতিফা কি বুঝবেন লতিফা বলছে ছটা লতিফা আছে ভিতরে

আর অন্যদেরকে এমন করে দেখছি যে ধর্ম এমন জিনিস যেটা বোধগম্য নাই বুঝার বিষয় নাই আমি শুধু অন্ধভাবে মেনে নেন এগুলো বুঝতে পারবেন না আপনি এগুলো বুঝার আপনার ওই নজর নেই যে বুঝবেন বলে না বিদ্যার্থীরা সুফিরা বলেন না ফিরা বলে না যে সৌদি আরবের আলেমরা বাদানি আলেমরা আমাদের এই যে ফিরুদের বিরোধিতা কেন করছে কারণ মার ক্ষতি এলেম নেই ওদের কাছে বোধগম্য নয় তাদের ধর্মকর্ম কোরআন হাদিসের নেই পাওয়া যাবে না আর জনগণ বেকের মতো ওদের পিছনে ছুটেছে কারণ ওদেরকে প্রথম ডোজ দিয়ে দেওয়া হয়েছে অন্ধত্বের ডোজ দিয়ে দেওয়া হয়েছে না বুঝে হ্যাঁ তাকে বুঝাই কে আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে এটা আমাদের দেশের কথা এইসব যে বীরদের মুড়ি দ্বারা এগুলো ভূতে হ্যাঁ

কেউ শ্রুতির কাজ করছে লিখছে লিখবে ফিল্ম আছে বা কোন জায়গায় আপনি একটা আয়াত লিখছেন লিখলেন মানে বলবেন যে এটা আমার কথা আমি লিখলাম যেহেতু না আল্লাহর কথা আল্লাহর কথা সহজ কথা এটা হচ্ছে প্রাকৃতিক বোধগম্য সহজে বোঝা যাচ্ছে কথাটি বলছেন যে কেউ হয়তো কোরআনে করিম তেলাওত করলো অথবা মুসাফে কোরআনের কপিতে লিখলো লামিয়া খরচ বেজা লেখা আন আইন কালাম আল্লাহ তালা হাকি এর কারণে সেটা সত্যিকার অর্থে মহান আল্লাহর বাণী হতে বেরিয়ে গেল না যে আর মহান আল্লাহর বাণী থাকলো না যখন তেলাউত করলেন আপনি অথবা আমি তেলাউত করলাম তখন এটা আল্লাহর বাণী সত্যিকার অর্থে থাকলো না এরকম কথাও নয় আর যখন কোরআন আয়াত বা কোরআন কপি লিখলেন তার মানে এইটা অন্য কারো কথা হয়ে গেল আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর কালাম থাকলো না এমনটাও নয় কেন বোঝাচ্ছেন তিনি বলছেন ফাইনাল কালামা ইনামা ইউদাফু হাকিকাতান ইলা মান কালাহু মুবতাদিআন কারণ কোন কথা কি সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে কার দিকে একটা কথা যদি কয়েকজন নকল করে লক্ষ লক্ষ লোক নকল করে অনেক সময় কিন্তু এই কথাটি একজন প্রথম বলেছে আর হুবহু অন্যরা নকল করছে সেটা তখন কার দিকে সম্পৃক্ত করা হয় সবার দিকে না যে প্রথম বলেছে উদাহরণ দিয়ে বুঝাই কাজে নজরুলের গীতি হ্যাঁ ঠিক না এখন ধরেন লক্ষ লক্ষ লোক পড়ছে তো যে পড়ছে বলবেন যে ওর এটা হ্যাঁ না কার বলবেন কোথায় চলে গেছে কাজী নজরুল কিন্তু বলছেন হ্যাঁ নজরুল গীতি বলছেন এইরকমই যে কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনার বাপ মা কোনো উপদেশ দিয়েছে আর সেটা আপনার বড় ভাই নকল করে করে ভাই বোনকে শোনাচ্ছে বা নাতি পুতা শব্দ শোনাচ্ছে তো বলবেন যে এটা যে শোনাচ্ছে তার কথা না যিনি প্রথম বলেছেন তার কথা প্রথম যিনি বলেছেন জি কোরআনুল প্রথম কে বলেছেন মহান আল্লাহ সুতরাং সেটি কালামুল্লাহ জি সত্যিকার অর্থে কালাম আল্লাহ বলছেন ফাইনাল কালাম আয়নামা ইউদাফ হাকিকাতান এলামান কালাহ মোব্তা দেয়ান কারণ কোনো কথাকে বা বাণীকে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে ওই ব্যক্তির দিকে মান কালাহ মোকতা দেয়ান যে শুরুতে বলে প্রথমবার বলেছে যে প্রথমবার বলেছে

আপনার কাছে সে কেউ পৌঁছে দিল বলবে যে যে ব্যক্তি পৌঁছেলো তার কথা যা যিনি প্রথম বলেছেন যে আমার কথাটি পৌঁছে তার কথা বলবেন ঠিক না দেখেন সবকিছু কিন্তু বুঝতে পারছেন সহজে যে আল্লাহর কালাম কোরআনে লেখা থাকলো আল্লাহর কালাম আর মুখস্থ পড়লো আল্লাহর কালাম আর লহ মাহফুজ থাকলো আল্লাহর কালাম হ্যাঁ জিবাহাম শুনেলো আল্লাহর কালাম রসুল্লাহামকে আর নবীলাম মুখস্থ করছেন বাবরিতে লাওয়াত করছেন তাও আল্লাহর কালাম কোটি কোটি মানুষ তেলাওয়াত করছে সব আল্লাহর কালাম তারপরে বলছেন ওয়াহুয়া কালাম উল্লাহে হরু ফুহুয়া মানিহি আল্লাহর বাণী যে কোরআনে কেরিম যে কোনো বাণীর যে কোনো কথার দুটো দিক আছে একটা হচ্ছে অক্ষরগুলি শব্দগুলি বাক্যগুলি আর একটা হচ্ছে তার অর্থগুলি যে কোনো কথার দুটো দিক আছে কালাম উল্লাহ আছে আমাদের কথা আছে আমাদের কথা এই যে কথা এগুলি হচ্ছে শব্দ আর এই যে শব্দগুলি একটা অর্থ বহন করছে সেগুলির নাম হচ্ছে মানি বোঝা গেছে কিনা তো ঠিক কোরআনে কারিমের একটা হচ্ছে হরুফ এই অক্ষর গুলি আলিফ বা তাসা দিয়া যেগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত কোরআনে কারিমের আপনার যে আয়াত সমূহ আর ও মানি তার অর্থ গুলি তার অর্থ গুলি দুটো আল্লাহর কালাম বলবেন দুটো কি কি বলবেন আল্লাহর কালাম বলবেন না যে শুধু অক্ষর গুলি শব্দ গুলি আল্লাহ তো অর্থ কে দিছে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে তো অর্থটা যে ভাব বহন করছে কোরআন যেটা তার বহন করছে সেটা আল্লাহ রব আলমিনের কথা এর বিপরীত একদল এভাবে গোমরা হয়েছে শুধু অক্ষরগুলি আল্লাহ অর্থ হ্যাঁ অর্থ আল্লাহ কালাম নাই আর এক দলের বিপরীত অর্থটা মানিটা হচ্ছে আল্লাহ অর্থটা যে আল্লাহ গুরুগুলি আল্লাহ নাই যে ব্যক্তি তেল অর্থ করছে তার না এটাও বলি

আমাদের ইমানের মৌলিক বিষয় যে আল্লাহ রব প্রতি রাখলে আল্লাহর প্রতি এবং তার কিতাব ছয়টির মধ্যে বলেছে এখানে শুরুতে কথা বলেছে তাই না কি বলেছে আল্লাহর প্রতি এবং তার কিতাবের প্রতি ইমান এই দুটো যে ইমানের খুঁটি আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে যে কোরআন আল্লাহর কালাম শব্দ অর্থ শব্দ হ্যাঁ সংক্ষেপে এই দুটোর মধ্যে কেন ঢুকালেন শুধু দুটোর মধ্যে কেন ইমান বের অসলের মধ্যে নয় পরে অন্যায় এই দুটোর অন্তর্ভুক্ত কেন বলছেন এই দুটো যে ইসলামের স্তম্ভ বা ইমানের স্তম্ভ দুটো এর অন্তর্ভুক্ত হচ্ছে বেআল কোরআন কালাম কেন এই জন্য যে আল্লাহর প্রতি ইমান একটা আল্লাহ প্রতি ইমান এটা আগে বুঝাই তারপরে কিতাবের প্রতি ইমান বুঝাবো আল্লাহর প্রতি ইমান সম্পর্কে বলছে আল্লাহর যেমন সত্তার প্রতি ইমান তেমন আল্লাহর সিফাত গনগুলির প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান মানে এই না শুধু আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান মান আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান মুশরেখরাও রাখে মুশ্রিকরাও রাখে হিন্দু মুশ্রিকরাও রাখে আর মুসলিম সমাজের যারা বহুত্ববাদী তারাও রাখে যাওয়ার কবর মাজার থেকে সবকিছু আশা রাখে তারাও একমাত্র নাস্তিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে তো শুধু আল্লাহর অস্তিত্ব বোঝায় না আল্লাহর অস্তিত্বের সাথে আল্লাহর গুণাবলী সামিল যখন আল্লাহর প্রতি আপনি ইমান নিয়ে এসছেন তার মানে আল্লাহর অস্তিত্বের প্রতি মান রাখবেন আল্লাহর কাজগুলির প্রতি মান রাখবেন আল্লাহর গুণগুলির প্রতি মান রাখবেন আল্লাহ প্রতি রাখবেন যেগুলি হচ্ছে দিকগুলি তো আল্লাহর প্রতি প্রতি হচ্ছে আল্লাহর ইমানকে যখন আল্লাহকে আপনি বিশ্বাস করেন তো আল্লাহর গুণগুলি আপনাকে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহকে বিশ্বাস করেন তখন রহমানের রহমত বিশ্বাস করতে হবে হ্যাঁ তেমনি আল্লাহ রব্দুল্লাহ আলমিন আজিজ হ্যাঁ মহাপরাক জি সবকিছুর উপর বিজয়ী বিশ্বাস করতে হবে যতগুলি আল্লাহর গুণ রয়েছে সেগুলি প্রতি অন্তর্ভুক্ত। আর আল্লাহর আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ শুরুতে বলেছি আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর গুণ আপনার আপনি কথা বলতে আপনার বাক শক্তিটা আপনার গুণ আপনি যে কথা বলছেন আপনার বৈশিষ্ট্য গুণ তাই না বোবার মধ্যে ওই গুণটা নেই মানুষ কিন্তু ওই গুণটা নেই ঠিক এই আল্লাহ বিষয়টিকে বোঝানোর জন্য দিলাম আল্লাহ প্রতি অন্তর্ভুক্ত হচ্ছে সমস্ত গুণগুলি দ্বারা প্রমাণিত বিশ্বাস করবেন তার মধ্যে একটি গুণ হচ্ছে হ্যাঁ আল্লাহর কথা বলা এবং আল্লাহর বাণী আছে জি হ্যাঁ আল্লাহর বাণীর ক্ষেত্রে যা প্রমাণিত কোরআন বা হাদিস দিয়ে তা আমরা কি করব বিশ্বাস করবো তো বলছেন যে ওয়া কালামু মিন সিফাতি আর আল্লাহর كلام আল্লাহর গুণের অন্তর্ভুক্ত ফা ইন আল্লাহ তাআলা মুসুফুন বিআন হুয়া তাকাল্লাম মাশা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হচ্ছে যে যখন ইচ্ছা তিনি কথা বলেন এবং যা যেই সম্পর্কে ইচ্ছা তিনি কথা বলেন লাম ইয়াজাল সর্বদাই তিনি কথা বলেন ওয়া লা ইয়াজাল ইয়া তাকাল্লাম এবং সর্বদাই তিনি কথা বলবেন এই আল্লাহর কথা বলার শুরু এবং শেষ আদি অন্ত নেই ও কলমহু লায়ান সাদ আল্লাহর কথা শেষ হবে না আমাদের কথা শেষ হয়ে যায় আপনি জন্মের আগে বা জন্ম নেওয়ার পরেও যতদিন মুখ ফুটে নি কোনো কথা ছিল না কথা শুরু হয়েছে আবার কখন কথা বন্ধ হয়ে যায় আছেন মেছে আছেন তাও কথা বন্ধ হয়ে গেছে অনেকে মরার কয়েকদিন আগে একবার কথা বলেন তাই না আল্লাহর কথা শেষ হবে না

যেমন موسی আলাইহিস আল্লাহ কথা বলেছেন ঠিক না তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন সরাসরি কারণ মেরা জায়গা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা বলেছেন অনেকে মনে করে যে موسی আলাইহিস সালাম তো আল্লাহর কलिम কलिमুল্লাহ কিন্তু রাসূলুল্লাহ কलिमুল্লাহ না রাসূলুল্লাহ কलिमুল্লাহ জি তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলমের যে ভিন্ন ভিন্ন কথাগুলি লা তাজালু তাকাউ শাইয়আন ফশাইয়্যান মাঝে মাঝে হতে আছে যখন যখন আল্লাহ কথা বলতে চাইছে কথা বলছেন হাসবা হিকমত আল্লাহ আল্লাহর হেকমত প্রজ্ঞা যেমনটা চাই তোর কথা বলেন যেমন আমরা সবসময় কি কথা বলতে আছে ঠিক আল্লাহ রবুল্লা আলম ওইভাবে আল্লাহর কথা বলা আল্লাহর গুণ বৈশিষ্ট্য এবং তিনি সর্বদা কথা বলেন এবং সর্বদা কথা বলবেন তার হেকমতের ভিত্তিতে যখন তিনি চাইবেন এবং যে বিষয় তিনি চাইবেন আল্লাহর কথা আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআনুল अजीম আমিন কালামি আল কোরআনুল আজিম আল্লাজি আযাম কুতুবি সবচাইতে মহান কিতাব কোরআনুল কেরিম তা হচ্ছে আল্লাহর কালাম ফাহুয়া নাফিলুন ফিল ঈমানে বিকুতুবি দুখুলান আউওয়ালিয়েন এক তথ্য আল্লাহ রব্বুল আলমের বানী বলে ইমান billah অন্তর্ভুক্ত আর ইমান বিল kutub অন্তর্ভুক্ত কেন কারণ আল্লাহর কিতাব কোরআনুল করিম হ্যাঁ সবচেয়ে বড় কিতাব আর আল্লাহর প্রতি আল্লাহর যে কিতাবগুলি নাজে হয়েছে সেসব কিতাবের প্রতি ঈমানের মধ্যেকার শেষ কিতাব হচ্ছে কোরানিকেরিম যার প্রতি ঈমান হচ্ছে ইমানের একটি স্তম্ভ তাই বলছেন যে আল্লাহর কিতাবের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত শুধু নয় বরং প্রথম খানে প্রবেশ প্রথম প্রথমখানে সেটা অন্তর্ভুক্ত হবে ও মোনাজ মিন ও ফহাল্লাহি ও আঞ্জালা আল্লাহ রসলি আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাজে করা হয়েছে এবং তিনি কথা বলেছেন এবং তার রসুল সাল্লাহ সাথে রসুল ওপর করেছেন তারপরে বলছেন যে ওকাদ হাফি হাজা তাওয়াইফ এই যে আল্লাহর কালাম আল্লাহর গুণ এবং সেটা আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর খেতাবের প্রতি অন্তর্ভুক্ত এই বিষয়ে বেশ কিছু ফেরকা এর বিরোধিতা করেছে আলোচনা জামাতে তার মধ্যে একটা ফিরকা হচ্ছে আল জাহমিয়া জাহমিয়ারা কি বলছে জাহমিয়ারা সবচেয়ে বেশি গোমরা হয়েছে এই জাহমিয়ারা ইমাম বোখারি রহমার জুড়ে ছিল যার ফলে ইমাম বোখারি রহমত কিতাব তৌহিদে তিনি আল্লাহর কালামের কথা উল্লেখ করেছেন জাহমিয়াদের এমন আকিদে ছিল যে জাহমিয়া ফিরকাটি একেবারে বড় কুফুরি করেছে তাদের একটি আকিদে ছিল যে আল্লাহ রবাহ আলমী নেই আর গোনা ওজন করবেন না যারাই যুক্তিকে কে দলিল প্রাধান্য দিয়েছে তারা কোন হয়েছে ওয়েট যদি না থাকে তো ওজন করা যেতে পারে তাই না ওজন নয় তারপর ওজন করা যাবে বোঝা যাবে যেমন আমরা তাপমাত্রা হ্যাঁ জ্বর কতটা ঠান্ডা কতটা এখন শীত কি কত ডিগ্রি ওজন হচ্ছে না হচ্ছে না তো এখন আর এটা অস্বীকার করবে না কিন্তু এক সময় জাহাঙ্গীরা বলেছিল যে নেকি আবার ওজনের জিনিস নাকি গুনা আবার ওজনের জিনিস নাকি যে দাঁড়িয়ে বললা কায়েম করা হবে দাঁড়িয়ে হবে না আর ওজন হবে না সব অস্বীকার তো জাহামিয়াদের আল্লাহর কালাম সম্পর্কে যেটা আকিদা সেটা এখানে লিখছেন শেখ সাল ফজান এ না তাদের কথা হচ্ছে ইন্দ আল্লাহ আল্লাহ কথা বলে আল্লাহ কথা বলে না ওয়ানামা খালাক কালামা ফি গায়রিহি আল্লাহ কথাকে সৃষ্টি করে দেনছেন অন্য কিছুতে অন্য কিছুর আল্লাহ কি করেছেন কথা সৃষ্টি করে দেনছে ওয়াজালহু ইউআব্বারু আনহু আর যার মধ্যে আল্লাহ কথা সৃষ্টি করে দেন সেই বস্তুটি আল্লাহর পক্ষ থেকে তা কথাগুলির তাবির করছে কথাগুলি ব্যক্ত করছে যেমন বললাম যে আল্লাহ গাছে কথা সৃষ্টি করে আর গাছ থেকে কথা আওয়াজ আসছে

বোধগম্য নয় যে একজনকে মোতাকাল্লিম বলবেন আল্লাহ বলছেন আমি কথা বলেছি কাল্লাম আল্লাহ আল্লাহ কথা বলেছেন আর আল্লাহ কথা বলেননি এটা হয় যিনি সত্যিকার অর্থে কথা বল যার সাথে বাণী সম্পৃক্ত সত্যিকার অর্থে তাকে মোতাকাল্লিম বলা হয় ফাঁকাই ফাঁকাল কাল আল্লাহ একটা আয়াত পড়ছেন কাল আল্লাহ তারা মহান আল্লাহ বলেন কেমন করে বলছেন

ওয়াজালিকা মিন আলামাতি সা এটা হচ্ছে কিয়ামতের এক্সটি মধ্যম লক্ষণ বড় লক্ষণ যদি না অবলিত হ্যাঁ ছোট লক্ষণ নাই কারণ ছোট লক্ষণগুলি প্রায়গুলি চলে গেছে ছোট লক্ষণগুলি প্রায় চলে গেছে কিয়ামতের যেগুলি আশরাতে সুগরা বা আলামাতে সুগরা আলামাতে কুবরা হচ্ছে দশটি এগুলির কোন একটি আসেনি দাজাল পশ্চিম দিক থেকে সূর্য উঠায় যা মাজুজ আদা বতুলাকি ইত্যাদি তো কিন্তু মধ্যম ধরনের কিছু আলামত আছে যেগুলি যারা দুই ভাগ ভাগ করেছে তারা ছোটর মধ্যে ছোট বড় ছাড়া যেহেতু কোরআন নেই মানুষের অন্তরে যারা কোরআনের হাফের ছিল কিছুই মুখস্তানে সব বেরিয়ে গেছে কিন্তু আজকাল এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে বোঝা যাচ্ছে যে কোরআন এভাবে উঠে যাবে এটা যদি এইভাবে আগে বাড়তে থাকে সায়েন্স টেকনোলজি তো এক সময় কোরআন পড়া লোকই থাকবে না কোরআনে কপি খরিদ করে নেওয়ার লোকই থাকবে না দেখছেন না অনেকে কোরআন কিসে পড়েছে আর যেখানে কোরআনে কপি নেই সেখানে তো পড়ছে পড়ছে মসজিদে বসে কোরআন আছে সামনে বল না ওই মোবাইল থেকে পড়বে হ্যাঁ তারপরে কোনো কিছু সে করে রেখে দিল মুখস্থ করা কমে গেছে মুখস্থ বিদ্যা কমে গেছে সব তো রেডি আছে এক সময় ছিল মুখস্থ বিদ্যা মুখস্থ আলমার মুখস্থ করত আয়াত হাদিস মুখস্থ করত মুখস্থ করছেন একটা বক্তব্য রেডি করার জন্য অনেক মেহনত পরিশ্রম কালেকশন করত এখন নেট কি বলছে যেটাকে গুগল শেখ গুগল শেখ বুঝেন বা শেখ গুগল শেখ গুগল শেখটাকে আগে লাগে এখন ও অনুসাইকের থেকে শিখার দরকার শেখ গগল সার্চ দিয়ে দিল নামাজ হ্যাঁ সালাত যাকাত ওখান থেকে উস্তাদ ওস্তাদ কি ওই গগল শেখ গগল হয়ে তো অধিকাংশ শুধু জনগণের তো আছে আছে তার ছাড়া আলেম সমাজ এরকম উস্তাদ এটা মজার গল্প করি তাই কলকাতায় বিশাল কনফারেন্স ছিল আজকে থেকে চার পাঁচ বছর আগে বেশি দিন হয়নি পাঁচ বছর আগে ওটা আমাকে ইনভাইট করেছিল তো যে কোনো কারণে আমি যাইনি ওর কথা আরেকজন দায় গেছে নাম না বলে তো কি বলতে হবে না ঠিক আছে না মনে রাখবেন এটা যদি নাম না বলে বলেন যে এই দোষ হয়েছে তাহলে কোনো কি বলতে না বাস বুঝতে না পারলে হলো যে কি মেলা দায়ী আছে শত শত দায়ী আছে ওখানে গিয়েছে আর ওই কনফারেন্সটা এমন ছিল যে কলকাতায় যেহেতু নন বেঙ্গলি বিহারীরাও আছে ওরা বাবুসাই ওরাই বেশি আর বাঙালিও আছে তো বক্তব্য উর্দু তো রেখেছে কিছু বক্তা উর্দুতে আছে কিছু বক্তা বাংলাতে একই ছিল বিষয়বস্তু উর্দুতে যে বিষয়বস্তু বাংলা যাই হোক আর দুই শাইখই হচ্ছে গুগল সাইখ থেকে নিয়ে গেছে সাইখ গুগল থেকে বিষয়বস্তু নিয়ে গেছে নেট থেকে একই রকম একবারে পয়েন্ট টু পয়েন্ট একই রকম উর্দুর আলোচনা আগে হয়ে গেছে উর্দুর আলোচনাটা আগে হয়ে গেছে সকালবেলা অথবা আগে অথবা জ্বর আর আসল পরে অথবা কি বলা পয়েন্ট ওই যেভাবে শেখ গগলে আছে ওইভাবে ও বক্তব্য উর্দু আলাপ করে দিয়েছে আর ইয়ে তো খুঁজে পাই না কথা এই জন্য এই ভুল আমি করি না আমি শেখ গগল থেকে হবো কোন আলোচনা করি না আলহামদুলিল্লাহ আমি একটু মেহনত করি পরিশ্রম করি আর এখনো গুগলে আমি আলোচনা সার্চ করতে যাই এটা গুগলে দিই অনেকে ভাবে যে আমার যেহেতু মিডিয়াতে অনেক আলোচনা আছে তো মনে হয় গুগল থেকে অনেক কিছু সার্চ আমি বুঝি না এখনো যদি কোনো কথা সার্চ করতে হয় তা আমার ওই ছেলেটাকে বলি যে আচ্ছা ঠিক আছে অমুক এইটা সার্চ করো তো দেখি তোকে বলি বুঝি না কারণ বোঝার চেষ্টা করি না সেই জন্য না হলে এমন কোনো মানে বোঝা যায় তাই না কিন্তু অনেকে ওই মনোযোগী হয়ে চেষ্টা করে না যার ফলে বুঝে না এই বিষয়টা বুঝি না তো আমি করি কি আমার কাছে মাক্তাবা সামেলা আছে তারপরে কিতাব আছে কোরআন হাদিস আছে এক সময় মাক্তাবা সামেলা আছে তখন কোরআন হাদিস আরো বেশি টাইম লাগতো এতে হচ্ছে কি যে ওতে এটা আমার প্রস্তুতি এটা আমার মত করে তৈরি করেছি এতে এই দিক ডানে বামে থেকে এদিক থেকে আমি সাহায্য নিল সেটা কার তৈরি করা আমার তৈরি করা ফর্মুলা সুতরাং আপনার সাথে যত ইসেম বিষয় বলে মিলবে না পয়েন্টে মিলবে বুঝতে পেরেছেন কিন্তু একবার হু বহু অনেক ক্ষতি জুমার খুদ বাতে ওই শেখ গুগল থেকে নিয়ে নিচ্ছে এই মসজিদে যে খুদবা চলছে আরেক মসজিদে খুদবা চলছে অথবা এই খুদবা আমরা দেখেছি এই খুদবা মাত্র তিন মাস আগে হয়েছে একই মসজিদ ও ভুলে গেছে যে শেখ গোগল থেকে আমি এর উপরে বলেছি ওই সেম খুদবা একবার একটু পার্থক্য নাই খুব ওই কথাগুলি বলছি বলছিলাম যে কোরআন যে উঠে যাবে এর পূর্বাভাস হচ্ছে এই যে মোবাইলের উপর কি করা বা শেখ গোগলের উপর ভরসা করা হঠাৎ করে শেখ গোগল কখন মরে যাবে

আর এর খুব সম্ভাবনা আছে অনেকের মতে যেন বিকেল বিশাল হাদিস রয়েছে যে কেমন মাঠে এক মোটের পিছু এক একজন করে চেপে চেপে আসবে এই হাদীসের ব্যাখ্যাতে অনেকেই কথা বলতে চেয়েছেন আল্লাহ আলম জি হ্যাঁ কোরআন এ আল্লাহর কাছে ছিনিয়ে যাবে এই কথার ব্যাখ্যা জি জি আল্লাহর কাছে ফিরে যাবে সে এটা হচ্ছে একটা প্রসিদ্ধ অর্থ আর আরেকটা অর্থ হচ্ছে তার কাছ থেকে এসেছে আর তার কাছে ফিরে যাবে মানে আল্লাহর সাথে সম্পৃক্ত কেউকে বলতে চেয়েছে সহজ কথা দিয়ে সেরে আরেক ফিরকা আছে যারা হচ্ছে কুল্লাবিয়া ফিরকা আবদুল্লা বিন সাইদ বিন কুল্লাব কোরআন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আন্না হেকায়ত নান কালাম কোরআন আল্লাহর কালাম নয় আল্লাহর কালামের কি হেকায়ত মানে নকল নকল করা যেমন আমার কথার কেউ নকল করছেন আল্লাহ কালাম আল্লাহ ইন্দ কার ওদের কাছে আল্লাহর কালামের সঙ্গে আলাদা এসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসীদের আল্লাহর কালামের সঙ্গে আলাদা কি কালো জবিল হায়াতে বলে এলমে লায়াত আল্লাহ কবি মা শিয়াতে ওয়া ইরাজাতি বলছেন যে কালাম এই কল্লাবিয়েদের কাছে এমন একটি অর্থ যেটা আল্লাহর ভিতরে কায়ম আছে আল্লাহর মধ্যে কায়েমা আছে লা জেমন যেটা আল্লাহর সাথে আবশ্যক হয়ে আছে লাজেমন লে জাতি কেমন যেমন আল্লাহর জন্য হায়াত লাজা হ্যাঁ এলম লাজা হায়াত আল্লাহর হায়াত আল্লাহর হায়াতটা কম বেশি আছে কম বেশি আল্লাহর এলম কম আছে কি নাই তাই না কিন্তু কথার ক্ষেত্রে কথার ক্ষেত্রে ওরা বলছে ঠিক কথাটা ওই রকম ওই হায়াত আর এলমের মত হায়াত এবং এলমের মত না পার্থক্য আছে কথা আল্লাহ রব আলমী কথা বলেছেন মুসা আলিয়া তাহলে কথা বলেছেন না বলেন মোহাম্মদ রসুল উল্লাহ মেয়েরা কথা বলেছেন তার আগে তাহলে ওই কথাটা আল্লাহ বলেন বলেছেন তাই না জি হ্যাঁ তো এইটা না বলে তারা বলেছে যে না আল্লাহর কালাম মানে আল্লাহর জাতের সাথে যেটা কায়েম আছে এবং আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত হয়ে আছে কালুজুমিল হায়াতে যেমন আল্লাহর হায়াত বলেন হায়াতের গুণ তারপর আল্লাহর এলমের গুণ আল্লাহ নিজের ইচ্ছাতে যখন ইচ্ছা কথা বলেন এটা না তার ইচ্ছার সাথে আল্লাহর কালামের কোন সম্পর্ক নেই আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্ক নেই তো মুসা সাথে কথা বলেন রসুল্লাহ কথা বলেন আল্লাহ ইচ্ছা করে কথা বলেন হ্যাঁ না ওইটা মানে না তারা এই জন্য তাদেরকে কি করতে হয়েছে রূপক অর্থে নিতে হয়েছে তাওল করতে হয়েছে ওয়াহাদ আল মান আল কায়েম গায়র মাখলুক আল্লাহর জাতের সাথে যে গুণটা কথা বলার গুণটা কায়েম আছে হায়াতের মতো ইলমের মতো সেটা হচ্ছে আল্লাহর গুণ ওটা মাখলুক নয় ওটা সৃষ্টি নয় কারণ ওটা আল্লাহর গুণ এই কথা বলছে এরা এই যে শব্দগুলি এই এই যে যে বাক্যগুলি যা অনেক অক্ষর দিয়ে তৈরি হয়েছে এবং একটা আমাদের আওয়াজ শব্দুক এগুলো হচ্ছে মখলুক তাহলে কেউ কোরআন তেলাও করছে যখন তখন এই কোরআন তেল শুনে বলা যাবে না তাদের কাছে এই কুল্লাবীদের কাছে এটা কালাম বুঝতে পারছি এটা কালামা তাদের কাছে এইটা মখলুক আর তারপরে এই যে কোরানের লেখাগুলো আছে কোরানের যে লেখাগুলো আছে সেগুলি আল্লাহ কালাম নয় এগুলো কি তাদের কাছে মখলুক ওয়াহিহা হে কায়াতুল কালামিল্লাহ তালে এই যে অক্ষরগুলি কোরান এ কারিমে দেখছেন কপিতে অথবা এই যে শুনছেন তেলা শুনছেন এটা কি বলছে এটা কালামুল্লাহ এটা কালাম উল্লাহর হেকায়া নকল বল কালামুল্লাহ নকলে কালামুল এগুলি আল্লাহ কালাম লাই নাই আশারি কারণ আশারি মতবাদ ব্যাপক হারে ছড়িয়ে আছে সাফেইরা আকিদার ক্ষেত্রে আসারি মালিকের আকিদার ক্ষেত্রে আসারি এ দু মজাবের লোকেরা হানাভিরাও আশারি মতবাদের কাছাকাছি আর একটি মতবাদ রয়েছে আকিদার ক্ষেত্রে মাতুরি এই আকিদা বিশ্বাসী যে আকিদার চেয়েও এই মরমে একই রকম কথা বোঝা গেছে সুতরাং এই তিন মজাবের অনসারীরা আকিদার ক্ষেত্রে এই আবুল হাসান আস আরির এরা মোকাল্লেদ এই জন্য আজকাল দেবন্দিব কমি হুজুররা যারা বিদাতি বক্তা তারা বলে থাকে যে আমাদের আকিদার ইমাম তিনজন আকিদার ইমাম তিনজন জি আর ফেকার ইমাম কয়জন ফেকার ইমাম কয়জন নানা না চারজন মানে চারের একটা টাস্ত হবে ওদের একটা ফর্মুলাতে আসেন ওরা একটা মোকাল্লেদ কিন্তু চার হবে। এক মজ হইতে হবে এটি কথা তাদের তো ফেকার তাদের আবুল হাসান আশারি আর আবু মানুষ মাতুরিদি আর এমাম আহমদ বিন হাম্বল এমাম আহমদ বিন হাম্বাল আলহামদুলিল্লাহ যে ওনাকে আকেদার এমাম বলেছে তারা আর ফেকার ও তিন ইমাম

যে আপনারা মাতুরিদের হইতে গেলেন আকিতে আকিদাতে হানাফি হইতে পারলেন না খাঁটি হানাফি হইতেন ছিন্ন ভিন্ন কেন এখানে একবার এখানে একবার এখানে ইমাম শাহি কি

না লেখছে তাদের কিতাব আল মোহান্ন মোফান্ন যে আলহামদুলিল্লাহ তাদের বড় একজন আল্লাহ শেখ হলে দিয়েছে কিন্তু ভারতের লিখছে আলহামদুলিল্লাহ আমরা আকিদাতে মাতুরি দি শেখাতে হানাফি আর মসলাকে সুফিয়াতে আমরা হচ্ছে নকশবন্দি চিস্তি হ্যাঁ কি অবস্থা তরিকা দিয়ে যেটা তরিকা বলছে আর তাদের একটা আবার সিলসিলা আছে কারণ ভারতে আবার মেলা মশলা একটা দেবন্দী মশলা একটা হচ্ছে বেরলিবি রেসবি মশলা তো কোনটাই বলছে আমরা এই মশলা কে হচ্ছি দেবন্দী এত ছিন্ন ভিন্ন কেন সবগুলিতে হানাফি হয়ে যেতেন তাও বলতাম যে দুই নম্বরে আসল হানাফি আর এক নম্বরে আসল হানাফি হইতে হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম থেকে যা প্রমাণিত তার

এই বিষয়টি এই বললাম যে এরা আকিদাতে গেছে কোথাও আর ফেকাতে গেছে কোথাও সুফিজমে গেছে কোথাও কারণ সুফিজম খুঁজে পায় না আবহানিফার কাছে শাহি মালিক আহমদের কাছে তারা চেন কোরআন সোনার অনুসারী সুতরাং চলে গেল কোথায় নকশবন্দি হইতে না হয় চিস্তিয়া হইতে আর না হয় চলে গেল না কাদেরি হইতে আর না হলে মজাদিদি হইতে আর কোথাও চলে আবুল হাসান আশ আরির অনুসারী রেবা তিনি তিনি ছুড়ে এসেছিলেন কিন্তু আবুল হাসান আশারি রহমহল্লা তিনি শেষ জীবনে একটা কিতাব লিখে ঘোষণা করে দিয়েছিলেন যে আমি ছিলাম আসারি মতবাদ ফিরে চলে তিনি অনেক লোক আছে যারা হেদায়ত হয়েছে তিরিশ বছর চল্লিশ বছর তবলিগ চিল্লা কেটে আলহামদুল্লাহ হেদায়ত হয়েছে আর অনেকে একজন না আমাকে অনেক আমার কাছে আমি তো হেদায়ত হয়েছি কিন্তু আমি তো অনেক লোককে লাগিয়ে দিয়েছি আর বিশেষ করে কয়েকজনকে জানি যাদেরকে পাক্কা বানিয়ে দিয়েছি মানে কয়েক চিল্লে দিয়ে চার মাসের চিল্লে দিয়ে চিল্লে দিয়ে পাক্কা হয়ে গেছে এখন কি করব আমি এত গুনার বোঝা তো আমাকে উঠেইতে হবে তাই বললাম যে গুনার বোঝা থেকে যদি আপনাকে অব্যাহতি নিতে হয় বাঁচতে হয় তাহলে ওদেরকে জানিয়ে দিতে হবে যে আমি গোমরাহিতে ছিলাম ভুলে ছিলাম বেদাতে ছিলাম এখন সন্ন্যার দিকে ফিরে এসছি জানিয়ে দেওয়ার পরে তারপরে যদি ফিরে না আসে তাহলে গুনামুক্ত হয়ে যাবে মানে আনজারা ফাখাদ আজারা যে সতর্ক সাবধান করে দিলেও সে আল্লাহ কাছে ওজর পেশ করতে পারবে তো আবুল হাসান আশের রাজ মহল্লা ওজর পেশ করে দিয়েছেন আল এবান আন ওসুল ই দিয়ানা তার একটি কিতাব আছে তাতে স্পষ্ট করে দিয়েছে যে আমি যে এই যে তাবিল টাবিল করেছিলাম আল্লাহর শেফাদ গোনা বলে এগুলি আমি ভুল করেছি আমি এখনো সহী আফিতে চলি সালাফালি আপিদে চলে এসেছি কিন্তু মোকাল্লিদের আছিল না আবুল হাসান আস মতবাদ কি ছিল বলছেন আন্নাল কোরআন হচ্ছে আল্লাহর কালামের এবার আল্লাহর কালামের তাবির তাবির মানে আল্লাহর কালামকে ব্যক্ত করা মানে কারণ তাদের কাছে কালাম আল্লাহর কি কি বলছেন কালাম আল্লাহ ইন দাহ মানি আল্লাহর কালাম তাদের কাছে হচ্ছে এমন একটি অর্থের নাম যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ওয়াহাজ মানা আর আল্লা সাথে যে এই অর্থটি সম্পৃক্ত সেটা সেটা হচ্ছে আল্লাহর আর এই যে মানা। সেগুলি হচ্ছে এই যে অর্থটি আল্লাহর সাথে কায়েম আছে এটা তাবির বা এটাকে ব্যক্ত করা আর এই যে তেলাওত গুলি হচ্ছে আলফাজ গুলি শুনছেন শব্দগুলি এগুলি হচ্ছে মাখলুক তারা বলছে এটা হেকায়া না আমরা মাখলুক মখলুক বলবো আর কি বলবো এটাকে এবার আবলাবো এই জন্য শেখ সোহালের ফজল হাসুদ আল্লাহ তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে কিছু কিছু আলমারা বলেছেন যে ইন্নাল খেলাফা বাইনাল কুল্লাবিয়া আশায় খেলাফুল্লাহ কুল্লাবি আর আশারিদের মাঝে যে পার্থক্যটা ইতালাফের রয়েছে এটা শব্দগত ইতালাফ এই ইতালাফের কোন পার্থক্য নেই কারণ দুটোই দল বলছে আন্নাল কোরআন আন্না কোরআন হচ্ছে দুই রকমের কোরআন হচ্ছে দুই রকমের আলফাজুল ও মানি শব্দ আর অর্থ ফাল আলফাজ আর শব্দগুলি তাদের কাছে মখলুক শব্দগুলি কোরআনে লেখা থাকলেও অথবা কি মখলুক সৃষ্টি বলছে যে আওয়াজ হইল বেরিয়ে হাওয়াতে হাওয়া হয়ে গেল এগুলো মখলুক না এইভাবে যুক্তি দিয়ে তারা গোমায় আলফাজুল মজুদা মানি কদিমা বলছে যে এই যে শব্দগুলি ফাল আলফাজ ও মখলুকা ওয়াহিয়া কোরআন হচ্ছে দুই ভাগে বিভক্ত এবং অর্থ ফাল আলফাজ ও মাতুল শব্দগুলি হচ্ছে সৃষ্টি শব্দগুলি কি এই যে কোরআনে দেখছেন অর্থটা হচ্ছে কদিম তাদের কাছে হাদিস আর কাদিম দুটো ভাগ যেই ভাগ গুলি কোরআন এবং শুনলার নেন আল্লাহর গুণ এটি হচ্ছে কদিম আর সৃষ্টিগুলো গুলো এগুলো হচ্ছে কি মনতে কি শব্দ যে লজিক বিদ্যা আছে ওই বিদ্যা থেকে প্রভাবিত হয়ে এই শব্দগুলি তারা নিয়ে যাই হোক তারপরে যে অর্থটা রয়েছে কোরআনে করিমের সেটা হচ্ছে কাদিম আল্লাহর সাথে সেটা সম্পৃক্ত রয়েছে সেটা একটাই অর্থ লাতি সেটা বিভাজনযোগ্য নয়

বরং যেটা বললাম যে কোরআনে করিম সেটা কপিতে লেখা থাক অথবা মানুষ আওয়াত করুক সেটা আল্লাহর কালামই থাকবে কেন থাকবে কারণ যিনি প্রথম বলেছেন তার সাথে করা হয় এখানে আলোচনা শেষ হচ্ছে তারপরে শেষ খানে শেখ সাই ফজন বলছেন যে হক হক মজাহ হচ্ছে আন্নাল কোরআন কালাম কোরআন হচ্ছে আল্লাহ কালাম মান শব্দগুলিও এবং অর্থ যামাহু ওয়া কওল আহলুস সুন্নাত ওয়াল জামা যেমন আহলে সুন্নাত জামাতের উক্তি এইরকমই ও হুয়াল্লাযী কামত আলাইহিল আদিল্লাতু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ আর এর উপর দলিল রয়েছে কুরআন এবং সুন্নাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন